আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহ রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। যে মুরগিটা কালকে আইনা রাখছি আর কাটতে পারি নাই, আজকে নিয়ে বসলাম। একটু বাবুর জন্য খিচুড়ি রান্না করব, একটু মুরগির মাংস দেবো এর জন্য। তো এই যে বাবুর খিচুড়িও আমার হয়ে গেছে। আমি খিচুড়িটা এইভাবেই রান্না করি, একটু পাতলা করিয়া, কারণ ও তো এখনও ছোট, ওইভাবে খাইতে পারে না। একটু লিকুইড করিয়া দিলে এটা শুধু গিলে, আর মানে ও আর একটু ঘন করলে ওইটা গিলতে পারে না, এর জন্য এইভাবেই দিতেছি এখন। আর এটার মধ্যে আমি দিছি কি মুরগির মাংস দিছি 1 পিস, আর ডাল দিছি অল্প, আলু দিছি আর পেঁপে দিছি দিয়া। পরে আমি এটা রান্না করছি, এটা আতপ চাউল দিয়ে রান্না করছি, পোলাও চাউল দেই নাই। ইচ্ছা করে পোলাও চাউল দিয়া খাওয়াই না, কারণ আতপ চাউল দিয়া এটা হাতের চাল দেখা ঘরের, পরে এর জন্য এটা দিয়েই খাওয়াইতেছি। তবে মাশাল্লাহ খাইতেছে, আর এটার খিচুড়ি কিন্তু মজাই হয়। যাও রান্না করতেছি তাও ভালোই লাগে, কারণ যেটুক বেশি হয় তাজও আর খায়, আমি খাই দেখি না ভালোই, খারাপ না। তো এক একদিন এক একটা দিতে চেষ্টা করতেছি। একবার যদি খিচুড়ি দেই আবার দেই যাও, আবার যদি যাও দেই তাহলে দেই খিচুড়ি, এভাবেই যাইতেছে আমার দিন। কারণ রান্না বান্না এর এই যে পেট খারাপ হওয়ার পরের থেকে আমি আর কোনো কিছু দিছি না, শুধু বুকের দুধ খাই আর এই খিচুড়ি যাওটা এভাবে দিতেছি। তো এখন তো বড় হইতেছে মাশাল্লাহ, এখন কি করে এই বিকাল টাইম হইলেই কান্নাকাটি শুরু করে দেয়, যে একটু আম্মু মনে হয় নিয়ে ঘুরবে বের হবে। তো এটা বুঝা গেছে, এখন আর রুমে থাকতে চায় না। পরে এই যে ছাদে নিয়ে আসলাম, ছাদে এখন প্রতিদিনই নিয়ে যাই, নিয়ে ঘুরাই নিয়ে আসি, কয়েকবারই নিয়ে যাই। একবার সকালে নিয়ে যাই, আবার যখন কাপড় শুকা দেয় তখন নিয়ে যাই, আবার দেখা যায় যে বিকালবেলায় নিয়ে যাই, নিয়ে ঘুরাই ঘুরাই নিয়ে আসি। কারণ ঘরে থাকতে চায় না এখন, কান্নাকাটি করে, আর ভাবে যে একটু বাইরে গেলে আবার চুপ করে সব কিছু দেখে হাসে, মানে বাইরে যে জিনিসটা আর কি বোঝা শিখে গেছে বাইরে যাওয়াটা। অতদিন বুঝছিল না, ঘরেই রাখতাম, এরপরে কাজটা সুন্দর করতে পারতাম শোয়া রেখে। এখন আর শুয়ে থাকে না, শুয়েও থাকে না, বসেও থাকে না, এখন শুধু চায় যে আম্মু নিয়ে এই রুম থেকে ওই রুমে হাঁটবে, ওই রুম থেকে ওই রুমে হাঁটবে। এরপরে নিচে নামতে চায়, কুলে নিয়ে থাকলে একদম নিচে নামিয়া করতে চায়, নিচে নামিয়া বসতে চায় আর কি, হামাগুড়ি দেওয়ার জন্য চেষ্টা করতে। আবার এদিক দিয়ে মনে হয় দাঁত উঠবে, সারাদিন সব কিছু কামড়া কামড়ি করে। তো এইভাবেই যাইতেছে দিনকাল আমার। একদিক দিয়ে এর জন্য 2-3 বার রান্না বান্না করি, আবার দেখা যায় যে পৃথার স্কুলের সময় হয়ে যায়, এও স্কুলে যায়, সব গুজগাজ করে দেই। আবার তাজওয়ারের এখন টিচার দিছি বাসায়, মাশাল্লাহ লেখা টেখাও দৌড়া ফেলতেছে, এরও আবার আর একটু হোমওয়ার্ক সব কিছু কমপ্লিট করাই, মানে সব মিলাই একটা ব্যস্তময় দিন আমার যাইতেছে। আমি মানে ওইভাবে সময়ও পাইতেছি না। আর বাবুর যেহেতু বাড়তি খাবারের সময় থাকলে কিন্তু বাচ্চাদের তখন কিন্তু অনেক কাজের চাপ থাকে, কারণ বাচ্চাদের তো আর একবারে রান্না করি এই গরমের মধ্যে কিন্তু রাখাও যায় না। সকালে অল্প রান্না করলে দেখা যায় দুপুরের মধ্যে শেষ করে ফেলতে হয়, আবার বিকালবেলায় আর একটু রান্না করলে যে রাতের মধ্যে শেষ করা লাগে, এরকম। সকালবেলায় বিশেষ করে আমি খিচুড়িটা রান্না করি, আর বিকালবেলায় রান্না করি যাও, সন্ধ্যার সময় অল্প দিয়ে যাও, আবার রাতের বেলায় একবার দিয়া পরে খাওয়াইয়া ঘুম পাড়াই দিই, আর দিই না। আবার সকালে উঠাই কান্নাকাটি শুরু করে। আসলে এখন তো আর বুকের দুধ ওইভাবে পেট ভরে না, বড় হয়ে গেছে, বাড়তি খাবারের সময়, তো এখন তো আর অন্য কোনো কিছু খায় না, এর জন্যই এরকম। এরপরে ছাদে ঘোরাঘুরি করলাম, বাসায় আসলাম, আইসা নাস্তা টাস্তা করলাম, কাঁঠাল ছিল এগুলো ভাঙিয়ে দিলাম, ওরাও খাইলো। এরপরে বড়ুর আচার টাচার খাইয়া রান্না শুরু করে দিলাম। পিথার বাবারে বললাম যে তুমি একটু এরে ধরো, পিথাও আবার পড়তে বসছে, আর তাজও আরও খেলতেছে, আর এর আব্বু বললো তাহলে আমার কুলে দাও। এর বাবার কুলে দিয়া আমি এই যে রাতের বেলায় রান্নাটা করে নিতেছি। দুপুরবেলায় মুরগি রান্না করছিলাম, আর লাউয়ের খোসাটা ভাজি করছিলাম আলু দিয়া। তো শেষ হয়ে গেছে দুপুরে, এখন রাতের জন্য শুধু রান্নাটা করতেছি। তো একবার কারেন্ট যাইতেছে, একবার আসতেছে, কারেন্ট ওইভাবে থাকে না, আইপিএস আছে দেখেই রক্ষা, এখনও কারেন্ট নাই, আমি ভাত বসাইতে পারি নাই, আইপিএসের লাইট আছে। আর এত গরম, আমি জানালাও খুলতে পারতেছি না, পোকা এসা পড়তেছে, এর জন্যই দিনে রান্না করি। কিন্তু আজকে অনেক ঝামেলা ছিল, কিছু পিঠাও বানাইছিলাম, এর জন্য এই ঝামেলার কারণে আর রান্নাটা করতে পারছি না আসরের পরে। আসরের পরে রান্নাটা করলে কি হয়, পোকা টোকাও আসে না, আবার সুন্দর করে রান্নাটা করা যায়। আবার রাতের বেলায় রান্না করতে গেলেই দেখি রুমে অনেক পোকা আসে, কারণ ওই যে কারেন্ট থাকে না, কারেন্ট থাকে না, আর আমাদের রুমে লাইট বাইরে অন্ধকার, বাইরের সব পোকা এসে রুমে ঢুকে যায়, এই অবস্থা আর কি। তো এভাবেই চলতেছে কাজ কাম, রান্না বান্না, খাওয়া দাওয়া।
যা হয় প্রতিদিনের মতো, প্রতিদিনই তো একই কাজ করতে হয়। আর মেয়েদের তো জীবন এরকমই, এক কাজ ঘর গোছাও, বাচ্চা কাচ্চা মানুষ করো, এরপরে রান্না বান্না করো, সবাইরে খাওয়া দাওয়া করাও, এই আর কি। আর বাইরে যারা চাকরি করে, এরা দেখা যায় যে বাইরে থেকে চাকরি কইরা আইসাও, রান্না করা লাগে, বাচ্চাদের দেখাশোনা করা লাগে, এরকম কিন্তু করা লাগে। কারণ আমার বোনই নিজেই চাকরি করে, করার পরেও দেখা যায় সব কিছু বাসায় আইসা বাচ্চাদের দেখাশোনা, খাওয়া দাওয়া, ঘরের অনেক কাজ থাকে, সব করা লাগে। মানে যারা চাকরি করেন তাদের আরো কষ্ট বোনদের, আর আমরা তো ঘরে থাকি, সব কিছু মোটামুটি গুছাইয়ে নিতে পারি। এই তো আমার রান্নাও শেষ, সবার সাথে একটা ভিডিও শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।